পদত্যাগ করে দেশ ছাড়ার আগ পর্যন্ত গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে যেসব মানুষকে বিভিন্ন সময় গুম করে রাখা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 7 আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল মানবাধিকার রক্ষায় সক্রিয় সংগঠন মায়ের ডাকের সমন্বয়কদের সঙ্গে দেখা করে একাত্মতা প্রকাশ করেন এবং বিভিন্ন সময়ে আয়নাঘর ও বিভিন্ন গোপন জেলখানায় গুম করে রাখা ব্যক্তিদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন তারা আমাদের সঙ্গে থাকবেন যতক্ষণ না আমাদের ভাইদের ফেরত পাই। তারা বলেছেন 24 ঘন্টার মধ্যে যাতে গুম হওয়া সবাইকে মুক্তি দেওয়া হয়, না হলে তারা অনেক বড় কর্মসূচি দেবেন। এর আগে সকালে ঢাকা সেনানিবাসী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DGFI এর অফিসের সামনে অবস্থান নিয়েছিল মায়ের ডাক সংগঠনের সদস্যরা। দীর্ঘ 1 দশক ধরে এই সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।